আজকে আপনাদের দেখাবো কিভাবে বড় ভিডিও কম্প্রেস বা করে ছোট আকারে ছোট খায় যত বেশি বড় হয়তো অনেক সময় কাউকে পাঠাবেন বড় এক ঘন্টা দুই ঘন্টা ভিডিও যেটা ইমেইলে বা এটাতে যাচ্ছে না বা চার পাঁচ মিনিটে ভিডিও বেশি জায়গা খাচ্ছে যাচ্ছে না তখন কম জায়গা খাবে বা আবার কোয়ালিটিও ঠিক থাকবে এই রকমের ভিডিও পাঠানোর জন্য একটা ইজি পদ্ধতি আছে অনলাইনে এটা একটা সুন্দর সফটওয়্যার এটা আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে করব কি গুগল ক্রমে যাব যাওয়ার পর এখানে লিখবো হ্যান্ড ব্রেক এ এন ডি হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক লেখার পর এটা সার্চ দেব সার্চ দেওয়ার পরে যে দেখবেন যেটা এটা আনার সমত চেয়ারা এটা আর হ্যান্ড ব্রেকে প্রথম যেটা সোর্স সেটাকে ক্লিক দেবো দেওয়ার পরে দেখবো যে এটা ডাউনলোড হ্যান্ড ব্রেক ক্লিক দেবো এখানে দেওয়ার পরে ডাউনলোড এই যে বাম দিকে হয়ে যাচ্ছে ডাউনলোড যখন হবে এখানে তখন আমরা ডবল ক্লিক দিব দেওয়ার পরে এটা ওপেন হবে তারপরে এটা ইয়েস দিব আর যা আসবে সবগুলো ইয়েস দিয়ে যাব ইয়েস ওকে ইয়েস দিলাম এখন নেক্সট নেক্সট দেওয়ার পর আবার নেক্সট দেব নেক্সট হ্যাঁ এটা ইনস্টল শেষ হয়ে গেল তখন আমরা এটা এই পেজ থেকে আউট হয়ে যাব যাওয়ার পরে আমরা দেখেন এখানে এই যে হ্যান্ড ব্রেক অন হয়েছে এটা আবার অন করব এই আইকনটা ওপেন করব হওয়ার পরে এখন দেখেন আপনাদের এখানে একটু কিছু সেটিং আছে এখানে এই যে ওপেনে সিঙ্গেল ভিডিও ফাইল এখানে ক্লিক দেবো দিয়ে আপনার কম্পিউটার থেকে নিয়ে আসবো কম্পিউটারের মধ্যে আমার দ্য ভিডিও যেটা আছে দেখি পিকচার ভিডিওর মধ্যে আমার ভিডিও একটা আছে দেখবো যে এই ভিডিওটা আমরা কম্প্রেস করব দেখা যায় কত হয় তবে একটু সময় লাগে র্যান্ডারিং হতে এটা আমরা উঠায় নিলাম নেওয়ার পরে দেখেন প্রি সেটিংয়ে আপনি দেখবেন যে প্রি সেটিং এটা ডান দিকে টেন এইটটি থার্টি যেটা থাকে সেটা দিব আর আমরা সামারিতে আসার পরে দেখেন এই যে এমপি ফোর এটা আপনি এমপি ফোরও করতে পারেন এমপি ভেরিয়াম সব এটা হলো স্ট্যান্ডার্ড এটা করবেন আর ওয়েব আপাইজেশন ইয়ে দিব আর এইটুকু এটার মধ্যে এটা থাকলো আর ডাইমেনশনে আমরা এসে দেখি এটা না কিছু না করলে হবে ফিল্টার এটা কিছু না করলে হবে ভিডিওতে আসবো এটা হলো মেইন পয়েন্ট এখানে দেখতে হবে যে অনেকগুলো ক্যাটাগরি তবে এই প্রথম যেটাই সেটাই রাখতে হবে দেখেন এইচ টু সিক্সটি ফোর এটাই রাখবো আর এটা ফ্রেম রেটটা রাখবো হলো এটা আমি টোয়েন্টি ফাইভ করবো টোয়েন্টি ফাইভ করলে একটু কমে যাবে আর কোন স্ট্যান্ড ফ্রেম রেট রাখবো এটা এইরকমই রাখবো রাখার পর কোয়ালিটিটা দেখবো দেখেন এখানে নিয়ে এলে বলছে যে বিশ থেকে টোয়েন্টি থ্রি মধ্যে হলে হাই কোয়ালিটি তো আমরা এইটুকুর মধ্যে রাখবো এটা বাইশে আছে এটা আপনি মুভ করতে পারেন এইভাবে মুভ করতে পারেন তবে থ্রি যেহেতু তাহলে আপনি বাইশের মাঝে মাঝে বাইশে রাখলে ভালো বাইশে রাখলাম রাখার পরে এই দিকেটা শেষ অডিওটা ঠিক থাকবে সুইটেবল ঠিক থাকবে চ্যাপ্টার সবই ঠিক থাকলো আর নিচে দেখেন হয় ডান ডু নাথিং এটা করে রাখতে পারেন অনেক বড় ভিডিও হলে আপনি শাট ডাউন অপশানটা দিয়ে রাখলে আপনি যখন এটা ডাউনলোড হয়ে যাবে তখন শার্ট ডাউন কম্পিউটার অটোমেটিক হয়ে গেলো যেটা করেন আর আমি সাধারণত ডু নাথিং দিলাম এটা ছোট একটা ভিডিও দিয়ে দেখালাম আপনাদের এই অলসেট আমরা এখন চলুন এখন চলে যাই প্রথমে এইটুকু শেষ হওয়ার পর এখন এটা শুরু করতে হবে কোডিং হলো এই যে স্টার্ট এন কোডিং এখানে ক্লিক দেবেন আর শুরু হয়ে যাবে নিচে স্টার্ট এন্ড এখন এই যে নিচে দেখাবে কত মিনিট এটা রিমাইনিং মিনিট এগুলো দেখাবে তে এইটুকু আমাদের অপেক্ষা করতে হবে আনটিল হওয়া পর্যন্ত দেখা যাক কতক্ষণ এখানে বলছে টাইম ফোর মিনিট দেখাচ্ছে রিমাইনিং তে আমরা অপেক্ষা করি ফোর মিনিট পর্যন্ত তারপরে ফাইনাল স্টেপটা দেখাবো অলমোস্ট ডান আমরা তখন অপেক্ষায় ছিলাম এই যে এখন লোড হয়ে গেল যে ফিনিশ হয়ে গেল এটা এখানে দেখাচ্ছে দেখেন নিচের লাইনটা ফিনিশ তখন আমরা এটা কোথায় পাবো আপনারা প্রথমে যাবেন হলে যে দ্য পিসিতে ক্লিক দেবেন দেওয়ার পরে যখন দেখবেন যে এই যে এই যে ভিডিও আছে ভিডিওতে যাবেন যাওয়ার পরে দেখবেন এই যে এটা ছিল ওয়ান 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 আর এটা হয়ে গেছে ওয়ান ওয়ান হাইফেন ওয়ান তাহলে দেখেন কত হলো এটা হলো ছিল আগে এটা আগে ছিল হলো টু ফিফটি নাইন এম এমবি আর এখন হয়ে গেল ফিফটি ওয়ান এমবি মানে চার সাড়ে চার ভাগে তাহলে টু ফিফটি থেকে টু ফিফটি অলমোস্ট পাঁচ ভাগের এক ভাগ হলো ছয় ভাগে এক ভাগ তাহলে অলমোস্ট অনেক কম তো এইভাবে এই সে হ্যান্ড ব্রেক দেওয়া স্ট্রিং করা যায় ভিডিওটা আশা করি এটা উপকারে লাগবে Thank you for watching this video.